এন্ড ওয়েলকাম টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এটিকে মোহনবাগান ভার্সেস ব্লু স্টার এফসি ম্যাচটা সম্পর্কে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। Today's video is sponsored by OneFootball. OneFootball is definitely the best football app out there in the market and it's just absolutely free. Catch all the latest updates of Indian football as well as world football in just one tap. From live scores to live player updates, fixtures and latest transfer news, OneFootball has everything that you could possibly need and more. It has over 200 different leagues in 12 different languages and it's the only football app that I've installed in my phone. So if you want to try it out yourselves, make sure you use the link provided in the description below and download it for free. Or if you're watching this video on desktop, then you can use the QR code on the top corner of the screen by scanning it from your phone camera, which will directly take you to the download page where you can download OneFootball and enjoy football at its best. So thank you OneFootball for sponsoring this video. Tumra jara shob shomoy international football er khobor rakhte bhalobasho, tomar priyo bideshi club er somosto khobor ek jaygatei pete chao, OneFootball is the perfect app for you. ISL theke shuru kore AFC Cup, AFC Champions League ebong eri sathe world er shob rokom tournament ebong leagues er shob rokom updates tomra OneFootball e peye jabe. 4.5 স্টার রেটিং রয়েছে অ্যাপটার। তো যারা এখনো ওয়ান ফুটবল ডাউনলোড করনি, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা সেই লিংকের মাধ্যমে অবশ্যই এই অ্যাপটাকে ডাউনলোড করে নিও। যাই হোক, চলে আসছি আজকের মেইন টপিকে, এবং সেটা হচ্ছে আজকে এএফসি কাপের প্লে অফ রাউন্ড ছিল, ফার্স্ট রাউন্ড আমরা বলতে পারি, যেখানে এটিকে মোহনবাগান খেলতে নেমেছিল ব্লু স্টারের এগেনস্টে কলকাতার মাটিতে সল্টলেক স্টেডিয়ামে। এবং সেই ম্যাচে সবুজ মেরুন তাণ্ডব দেখল ব্লু স্টার এফসি। 5 গোলের ঝড়ে জাস্ট উড়ে গেল শ্রীলঙ্কার এই দলটি। গোল পেলেন জনি কাউকো, মানভীর সিং এবং ডেভিড উইলিয়ামস, যার মধ্যে দুটো করে গোল রয়েছে কাউকো এবং মানভীরের নামে। সো একটা জাস্ট আউটস্ট্যান্ডিং রেজাল্ট এটিকে মোহনবাগানের জন্য, এবং এরকমটা আমরা আশাই করেছিলাম, এরকম রেজাল্টই আমরা দেখব সেটা আগে থেকেই জানা ছিল, আমি বারবার বলে এসেছিলাম এবং তোমরা সবাই নিজেরাও জানতে যে ব্লু স্টারের সামনে এটিকে মোহনবাগান কতটা কঠিন প্রতিপক্ষ। এবং এরকম একটা ম্যাচ অত্যন্ত প্রয়োজন ছিল এটিকে মোহনবাগানের জন্য, স্পেশালি আইএসএল এর যা রেজাল্ট হলো তারপরে। ব্লু স্টারের এগেনস্টে ম্যাচটা এএফসি কাপের প্রথম ম্যাচ এই মরশুমের এটিকে মোহনবাগানের জন্য, তো ন্যাচুরালি প্রচুর ভুল ভ্রান্তি কিন্তু আজকে সবুজ মেরুন প্লেয়ারদের তরফ থেকে হয়েছে, স্পেশালি সেকেন্ড হাফটা এটিকে মোহনবাগান কিন্তু সেই লেভেল বা সেই ইন্টেন্সিটি ধরে খেলতে পারেনি। যদিও সেকেন্ড হাফে তারা দুটো গোল করতে পেরেছে, বাট ফার্স্ট হাফের পারফরমেন্স কিন্তু অতুলনীয় ছিল সবুজ মেরুনের। মানে যেরকম ভাবে জনি কাউকো এবং বুমু মিলে মাঝমাঠে ঝড় তুলেছিলেন, ব্লু স্টারের জন্য কাউকো এবং বুমুকে আটকানো লাইক ইম্পসিবল হয়ে গেছিল। এবং এটাই বারবার প্রমাণ করে দেয় যে বুমুর মতন প্লেয়ার বা কাউকোর মতন প্লেয়ার কেন এত দামি, কেন এত ভ্যালুয়েবল, এবং কেন এত এই প্লেয়ারগুলোকে আগলে রাখা হয়। এবং টু বি ভেরি অনেস্ট, আজকে এটিকে মোহনবাগানের যে পারফরমেন্সটা ছিল ব্লু স্টারের এগেনস্টে, ইট ওয়াজ কাইন্ড অফ আ ভেরি সিমিলার পারফরমেন্স যেটা এফসি নাসাফের এগেনস্টে ছিল এটিকে মোহনবাগানের লাস্ট ইয়ার। মানে যেরকম নাসাফের জন্য এটিকে মোহনবাগান ছিল, সেরকম কিন্তু আজকে এটিকে মোহনবাগানের কাছে ব্লু স্টার ছিল। দুটো দলের কোয়ালিটির মধ্যে একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স ছিল। যদিও সেকেন্ড হাফে আমি মনে করি ব্লু স্টার অনেক ভালো ফাইট দেওয়ার চেষ্টা করেছিল, বিকজ দে নিউ যে ওদের হারানোর আর কিছু নেই। তো সেই কারণে একটা সময় দেখা যাচ্ছে যে ব্লু স্টারের 6-7 জন প্লেয়ার্সরা মিলে প্রেস করছে এটিকে মোহনবাগানের হাফে, যেটা কিন্তু সেই সময় ব্লু স্টার 3 গোলে হারছিল। তো সেই কারণে অবভিয়াসলি অনেক ক্রেডিট দিতে হয় ব্লু স্টার প্লেয়ারদের, যে তারা ওরকম একটা মোমেন্টে 3 গোলে পিছিয়ে থাকার পরেও তারা মানে গিভ আপ করেনি, তারা নিজেদের কনফিডেন্স হারায়নি, নিজেদেরকে মোটিভেটেড রেখেছিল। এবং সেই কারণে কিন্তু এটিকে মোহনবাগানের জন্যও অনেক সময় প্রবলেমেটিক সিচুয়েশনস তৈরি হয়েছিল, স্পেশালি যখন আজকে দেখা যাচ্ছে গোলে আর্শকে জুয়ান ফেরান্ডো সুযোগ দিয়েছিলেন, অর্থাৎ সেই আর্শ যিনি কিন্তু এটিকে মোহনবাগানে হয়ে এর আগে একটাও ম্যাচ খেলেননি। তো এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে আর্শকে নামিয়ে একটা মানে ভীষণ বোল্ড স্টেটমেন্ট ছিল জুয়ানের, এবং সেই জন্যেই কিন্তু বেশ মানে অনেকগুলো সময়তেই একটা কমিউনিকেশনের অভাব ডিফেন্স এবং গোলকিপারের মধ্যে মনে হচ্ছিল। বাট দেন আগেন আর্শ আজকের এই ম্যাচে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট সেভস দিয়েছেন, ভালো ভালো কয়েকটা সেভস দিয়েছেন। তো সেই কারণে আই থিঙ্ক দিস ওয়াজ আ রিস্ক দ্যাট পেড অফ। এবং এরই সাথে আজকে কিয়ান নাসিরিকেও সুযোগ দেওয়া হয়েছিল প্রথম 11-তে, এবং কিয়ান নাসিরিও ওই লেফট চ্যানেল থেকে ভীষণ ভালো ফুটবল খেলছিলেন, হয়তো
অনেকগুলো গোল করার সুযোগ তিনি পেলেও তিনি সেগুলো কনভার্ট করতে পারেননি। বাট যেরকম ভাবে ফার্স্ট হাফটা এডিকে মোহনবাগান খেলেছে, দুটো উইং থেকেই যেরকম ভাবে প্রেশার তারা ব্লু স্টারের উপর রাখছিল, মানে গোল আসাটা জাস্ট সময় অপেক্ষা ছিল। এবং সেখানে যেটা আমি মানে ভিডিও শুরুর দিকেই বললাম যে যেখানে মাঝমাঠে বুমু এবং কাউকোর মতন কোয়ালিটি মিডফিল্ডার, মানে এই দুটো প্লেয়ারের একার কোয়ালিটি অনেক বেশি মানে একটা ম্যাচ বের করে দেওয়ার জন্য, এবং স্পেশালি আগেনস্ট টিমস লাইক ফ্রম শ্রীলঙ্কা, ফ্রম মালদ্বীপস। আমরা এর আগেও দেখেছি বুমু কিভাবে আগের বছর এএফসি কাপে একা নেমে পুরো ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন, এবং সেখানে এই বছর বুমুর পাশে তাকে সাপোর্ট দেওয়ার জন্য সেরকমই কোয়ালিটির আরেক মিডফিল্ডার কাউকো রয়েছে। তো সেই কারণে এদের দুজনের মধ্যে একার সেই ক্যাপাবিলিটি রয়েছে ম্যাচটাকে বার করে দেওয়ার। তো সেটাই কিন্তু হলো ব্লু স্টার এই দুই মিডফিল্ডারকে সামলাতে আর পারেনি। তো সেখান থেকে বুমু যেরকম ভাবে কাটিয়ে প্লেয়ারদের বেরিয়ে যাচ্ছিল এবং যেরকম ভিশন, মানে তিনি কিন্তু বারবার মানে আজকে প্রচন্ড এনজয় করেছেন খেলাটা, বিকজ ব্লু স্টারের ডিফেন্ডার্সরা মানে দেওয়ার অল ওভার দ্য প্লেস, কোনো ফরমেশন নেই, কোনো শেপ নেই, বারবার কিন্তু এটিকে মোহনবাগান প্লেয়ার্সরা প্রচুর প্রচুর স্পেস পেয়েছে, এবং সেই কারণে কিন্তু মানে অ্যাকচুয়ালি স্কোর লাইনটা আরো বেশি হতে পারত। 5-0 জয়টা অবশ্যই মানে একটা ভালো রেজাল্ট, বাট যেরকম চান্সেস এটিকে মোহনবাগান মিসও করেছে সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় হবে জোয়ান ফেরান্ডোর জন্য। আমি জানি না জোয়ান ফেরান্ডো কতটা খুশি হবেন তার দলের পারফরমেন্সে, রেজাল্ট নিয়ে অবভিয়াসলি তিনি বেশ উচ্ছ্বসিত থাকবেন এবং পরের রাউন্ডে এটিকে মোহনবাগান চলে গেছে সেটা নিয়েও তিনি ভীষণ খুশি থাকবেন। বাট যে বেসিক বেসিক কয়েকটা জিনিস যেগুলো এটিকে মোহনবাগান আছে কমপ্লিটলি মিস করেছে, আই থিঙ্ক সেগুলো নিয়ে কিন্তু বেশ অসন্তুষ্ট তিনি থাকবেন। এবং সেখানে মানবীর সিং এবং ডেভিড উইলিয়ামসের মধ্যে একটা ক্লিয়ার দেখা যাচ্ছিল যে বোঝাপড়ার অভাব রয়েছে। মানবীর সেরকম ভাবে কিন্তু ক্রস বাড়াতে পারছে না, পিন পয়েন্ট ক্রসেস রাখতে পারছে না, বারবার ডেভিড উইলিয়ামস অন্তত 3-4 এমন সিচুয়েশনে ছিল যেখান থেকে বলটা যদি মানবীর রাইট মোমেন্টে মাইনাস করতে পারতো, রাইট জায়গাতে মাইনাস করতে পারতো, সেখান থেকে কিন্তু ডেভিড উইলিয়ামসও গোল পেতেন। এবং সেই কারণে সেই সুযোগগুলো ডেভিড উইলিয়ামস না পাওয়াতে তিনিও কিন্তু একটা প্রেশারে এসে বেশ কয়েকবার ভালো ভালো সুযোগ নষ্ট করেছেন। একেবারে ম্যাচের শেষে গিয়ে এতগুলো ট্রায়াল অ্যান্ড এররের পরে তবে গিয়ে মানবীর সিং একটা পারফেক্ট ক্রস রাখলেন এবং সেই ক্রস থেকে ডেভিড উইলিয়ামস গোলটা করলেন। তো এই যে একটা খেলার মধ্যে আসতে দুজন প্লেয়ারকে প্রায় 85 মিনিট লেগে গেল, সেই টাইমটা কিন্তু অনেকটা বেশি, এবং সেই কারণে কিন্তু এটিকে মোহনবাগানকে আরো বেশি ভালো ফুটবল খেলতে হবে। ব্লু স্টারকে হারানোটা একদমই কোনো বড় অ্যাচিভমেন্ট নয়, বাট যেরকম ভাবে এটিকে মোহনবাগান ব্লু স্টারের এগেনস্টেও খেলেছে বেশ কয়েকটা মুহূর্তে, সেই জিনিসগুলো কিন্তু আরো যখন এই কম্পিটিশনের লেভেলটা বাড়বে সেই ফুটবল খেললে কিন্তু এটিকে মোহনবাগান বিপদে পড়বে। এবং সেই কারণে আমি প্রথম দিকেই বললাম যে এরকম একটা ম্যাচ একেবারে শুরুর দিকেই খেলে এটিকে মোহনবাগানের কিন্তু ভালো হয়েছে, বিকজ একে তো উইক অপোনেন্ট, তার উপর যদি ভুল ভ্রান্তিও হয় সেগুলোও কিন্তু সূত্রে নিয়ে এটিকে মোহনবাগান ভালোভাবে কমব্যাক করেছে ম্যাচটার মধ্যে, এবং এই ভুল ভ্রান্তিগুলো ট্রেনিং এ জোয়ান ফেরান্ডো কিন্তু ঠিক করতে পারবেন। এটা যদি একেবারে ডাইরেক্ট গ্রুপের ম্যাচ হতো তাহলে কিন্তু এটিকে মোহনবাগান বিপদে পড়তে পারত, বাট আজকে এটিকে মোহনবাগানকে লিটারেলি মানে জনি কাউকো, বুমু, মানবীর কিছুটা হলে উইলিয়ামস, এরা সবাই মিলে আজকে অ্যাটাকিং থার্ড এত ভালো খেলেছে এটিকে মোহনবাগানের, এবং সেরকমই ডিফেন্সিভলিও প্রবীর দাস আজকে বেশ অ্যাক্টিভ ছিলেন গোটা ম্যাচ জুড়ে যতক্ষণ তিনি খেলেছেন, এবং তিনিও বেশ কয়েকটা ভালো চান্সেস ক্রিয়েট করার চেষ্টা করেছেন এটিকে মোহনবাগানের জন্য। সেরকমই বাঁ দিক থেকে কিয়ান এবং শুভাশিসের যে কম্বিনেশন সেটাও কিন্তু ভালো ক্লিক করেছে এটিকে মোহনবাগানের জন্য। সেন্টার ব্যাক হিসেবে প্রীতম গোটাল একটু শেখি লেগেছেন, বাট দেন অ্যাগেন পাশে যখন তিরির মতন পিএসি ডিফেন্ডার থাকে তখন তিরি একাই কাফি, এবং সেই কারণে কিন্তু এটিকে মোহনবাগান আজকে গোল কনসিড করার জায়গাতে বহুবার এসেছে, বাট ভালো গোলকিপিং এবং ভালো ডিফেন্সের কারণে আজকে এটিকে মোহনবাগান একটা ক্লিন শিট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে। এবং সেকেন্ড হাফে কয়েকটা সাবস্টিটিউশনের মধ্যে আই থিঙ্ক আশুতোষ মেহতা ওয়াজ ভেরি পুয়ার, মানে অনেক ভালো ভালো চান্সেস বুমু ক্রিয়েট করছিলেন বাট আশুতোষ বলটা পেয়ে বার বার পজিশন লস করেছেন, এবং সেখান থেকে আই থিঙ্ক বুমু নিজেও ভীষণ ফ্রাস্ট্রেটেড ছিলেন যে অন্তত তিনি 3-4 আশুতোষ মেহতাকে বল বাড়িয়েছেন, এবং আশুতোষ যদি ভালোভাবে পাস বাড়াতে পারত তাহলে বুমু বা উইলিয়ামস বা মানবীর এরা কিন্তু আরো অনেক গোল স্কোরিং অপরচুনিটিস তৈরি করতে পারত। তো সেই কারণে আই থিঙ্ক সাপোর্টার্সরাও কোচ অ্যান্ড অল সবাই মিলে কিন্তু আজকে আশুতোষের পারফরমেন্স নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড থাকবেন, বাট যেটা বললাম মরশুমের বা এএফসি কাপের ফার্স্ট ম্যাচ,
তো সেই কারণে এই ভুল ভ্রান্তিগুলো হওয়াটা স্বাভাবিক, এগুলো শুধরে নেওয়ার টাইম কিন্তু এটিকে মোহনবাগানের কাছে থাকবে। বাট ওভারঅল আজকে জুয়ান ভীষণ সুন্দরভাবে ম্যাচটাকে মানে কি বলবো ম্যানেজ করেছেন, কাউকুকে উঠিয়ে নিয়েছেন সঠিক সময়ের মধ্যে, তারপরে প্রবীর বা শুভাশিসকে উঠিয়ে নিয়েছেন, লিস্টনকে তো নামালেনই না, বিকজ তিনি জানেন লিস্টন মানে কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং অলরেডি একটা জেতা ম্যাচে লিস্টনকে নামানোর কোনো মানে হয় না। এবং সেখানে বুমু এবং উইলিয়ামস এদেরকেও ভীষণ সামলে তিনি খেলতে বলছিলেন পরের দিকটায়, এবং সেই কারণেই আরো বেশি করে আমার মনে হয় যে সেকেন্ড হাফে এটিকে মোহনবাগানের খেলার ইন্টেন্সিটি একেবারে পড়ে গেছিল এবং সেটার অ্যাডভান্টেজ কিছুটা হলেও ব্লু স্টার নেওয়ার চেষ্টা করেছে। বাট দেন আগেন এটিকে মোহনবাগানের কোয়ালিটির সামনে ব্লু স্টার এক ইঞ্চিও জায়গা পায়নি, তো সেই কারণে কিন্তু কংগ্রাচুলেশন সিটিকে মোহনবাগান। বাট দেন আগেন একেবারে সেলিব্রেট করার মতন কিছু হয়নি। এরপরে ঢাকা আবাহনীর সাথে ম্যাচ রয়েছে 19 তারিখ, এবং আমি এক্স্যাক্টলি এখনো জানি না যে ভেনিউটা কোথায়, মোস্ট প্রবলি হয়তো সল্টলেক স্টেডিয়ামই হবে বিকজ হোম টিম হিসেবে কিন্তু এটিকে মোহনবাগান থাকছে, তো সেই কারণে সেটা যদি হয় ওটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ হবে এটিকে মোহনবাগানের জন্য। আজকে ভালো ক্রাউড সাপোর্ট সবুজ বেরুন প্লেয়ার্সরা পেয়েছেন, হ্যাঁ ডিস্টারবেন্সেসও হয়েছে, ক্যাম্পেইনসও হয়েছে, স্লোগানসও হয়েছে, বাট দেন আগেন প্লেয়ার্সরা ক্রাউডের থেকে সাপোর্টও পেয়েছে। আবার বলছি সবুজ বেরুন সমর্থকদের এই লড়াই এটা কিন্তু প্লেয়ারদের এগেনস্টে নয় বা কোচের এগেনস্টে নয়, তারা কিন্তু চায় এই প্লেয়ারদের সাপোর্ট করতে, এই প্লেয়ারদের জন্য মানে চিৎকার করতে, তারা চায় এই কোচকে সাপোর্ট করতে, তাদের এই লড়াই কিন্তু ম্যানেজমেন্টের এগেনস্টে। এবং আজকে পরিষ্কার অনেক ব্যানার্স আমরা দেখেছি যেগুলো কিন্তু তাদের পরিষ্কার বক্তব্যগুলোকে তুলে ধরেছে, এবং এর আগে পুরো প্রোটেস্টটাই কিন্তু অনলাইন চলতো, বাট প্রথমবারের জন্য নিজেদের প্লেয়ারদের সামনে অফলাইন প্রোটেস্ট করতে দেখা গেল সবুজ বেরুন সমর্থকদের জন্য। সো ইটস আ বিগ স্টেটমেন্ট ফ্রম দ্য ফ্যান বেস। এবার দেখা যাক যে এই স্টেটমেন্ট করার পরে সবুজ বেরুন কর্তাদের কি অ্যাকশন হয়। বাট ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট পারফরমেন্স ফ্রম এটিকে মোহনবাগান টুডে। সমর্থকরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কি বক্তব্য, তোমাদের কেমন লাগলো এই ম্যাচটা, আমায় কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।